নীলফামারীর ডোমরায় উপজেলার ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছেন, এ সময় আহত হয়েছেন আরও দুজন। শনিবার রাত 9টার দিকে উপজেলার বোরাগাড়ি কোমনাতি সড়কের পাঠানপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার বামুনিয়া ইউনিয়নের ময়দানপাড়া এলাকার বাবুল হোসেন বয়স 55 এবং নীলফামারী সড়ক উপজেলার রামগঞ্জ এলাকার নূরবতী ইসলামের 8 মাসের কন্যা শিশু সাবিয়া সুলতানা। ডোমরার থানার ওসি সাইফুল ইসলাম জানান, সন্ধ্যায় গোমনাতি থেকে ভ্যানটি যাত্রী নিয়ে ময়দানপাড়া যাচ্ছিল। পথে উপজেলার গোরাগাড়ি গোমনাতি সড়কের পাঠানপাড়ায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে এই ভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু সাবিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত ভ্যান চালক আবুল হোসেন, সাবিয়ার মা সুবর্ণা বেগম ও তার নানি মালেকা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রংপুর নেওয়ার পথে ভ্যান চালক আবুল হোসেন মারা যান। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও এর চালক পলাতক রয়েছে। রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে বিপুল গাঁজা ও নেশাদ্রব্য সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাড্ডার পশ্চিম মেরুল মেইন রোড থেকে তাদেরকে 20 কেজি গাঁজা ও 900 পিস ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়। বাড্ডা থানার অফিসার্স ইনচার্জ আবুল কালাম আজাদ জানায়, বাড্ডা থানা এলাকায় ইউআরটি ডিউটিতে থাকা একটি দল সংবাদ পায় যে দুজন মাদক ব্যবসায়ী গাঁজা ও ইয়াবা বিক্রির জন্য পশ্চিম মেরুল মেইন রোডে একটি দোকানের সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে দুজনকে পালানো অবস্থায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জামাল ও নাহিদুল কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকে। বাড্ডা থানার দায়ের করা মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদক মামলায় জামিনের মেয়াদ বাড়ানোর জন্য আদালতে আবেদন করবে আলোচিত চিত্রনায়িকা পরিমণি। রোববার বিচারিক আদালতে হাজির হয়ে তিনি এই আবেদন করবেন। পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত বলেন, 31 আগস্ট এ মামলায় আদালতে পরিমণির জামিন আবেদন দেয়। মামলার চার্জশিট দাখিলের আগ পর্যন্ত জামিনের এই আবেদন দেওয়া হয়েছিল। 4 অক্টোবর মামলাটিতে পরিমণি সহ 3 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। রোববার মামলাটির ধার্য তারিখ এই দিন আদালতে হাজির হয়ে পরিমণি তার জামিনের মেয়াদ বাড়াতে আবেদন করবেন। এর আগে সিআইডির পুলিশ পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে পরিমণির সঙ্গে সহযোগী আশরাফুল ইসলাম দীপু ও কবির হাওলাদারকে আসামি করা হয়। এরও আগে 28 সেপ্টেম্বর এই মামলায় পরিমণির গাড়িসহ জব্দ করা 16 আলামত ফেরত দেওয়ার আবেদন দেন আদালত। হেরিয়ার গাড়ি ছাড়াও জব্দ করা হয় আলামতগুলোর মধ্যে 2টি ল্যাপটপ, 3টি আইফোন, 2টি ভিসা কার্ড, 1টি গোল্ড কার্ড ও 2টি পাসপোর্ট এবং আরও অনেক কিছু। শরীয়তপুরের ভিদরগঞ্জ উপজেলায় মা ইলিশ রক্ষায় অভিযান দলের ওপর হামলা করেছেন জেলেরা। এতে 5 জন আহত হয়েছেন। এই ঘটনায় আরও 1 জন নিখোঁজ রয়েছেন, এছাড়াও পুলিশের 1টি আগ্নেয়াস্ত্র হারিয়েছেন। শনিবার 9 অক্টোবর সন্ধ্যায় উপজেলার কাছিঘাটা ইউনিয়ন মরিচাকান্দি এলাকায় পদ্মা নদীতে এই হামলার ঘটনা ঘটে। ভিদরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা তানবীর আল নাসিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি স্পিডবোট নদীতে মা ইলিশ শিকার করতে আসলে আমাদের টিম জেলেদের ধাওয়া করলে তারা মরিচাকান্দি শাখা নদীতে প্রবেশ করে। ধাওয়া করার সময় আমাদের স্পিডবোট তাদের বোটের সাথে ধাক্কা লাগে, তারপর তারা আমাদের অভিযান দলের উপর ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। এতে স্পিডবোটে থাকা উপজেলা মৎস্য কার্যালয়ের 3 জন মৎস্য সম্প্রসার কর্মী ও 2 জন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনার পর থেকে মৎস্য বিভাগের কর্মী আব্দুল বারেক মিয়া নিখোঁজ আছেন। এছাড়া পুলিশের 2টি আগ্নেয়াস্ত্র হারিয়ে গেছে, 1টি উদ্ধার করা হলেও আরেকটি এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি। ইউএনও জানায়, 1 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে, বাকিদের চাঁদপুর চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। এ বিষয়ে সখীপুর থানার ওসি মোহাম্মদ ওবায়দুল হক জানায়, অস্ত্র উদ্ধার কাজ চলছে, এই ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। 1টি মোবাইল ফোন ও 1টি স্পিডবোট জব্দ করা হয়েছে, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প আজ রোববার পারমাণবিক চুক্তি বা নিউক্লিয়ার রিয়্যাক্টর প্রেসার ভেসেল স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কাজের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াভেস ওসমান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশনের রসাটনের প্রধান নির্বাহী আলেক্সি লিখাসোক ও অ্যাটোমস্টয় এক্সপোর্ট গ্রুপ অফ কোম্পানিজের প্রেসিডেন্ট আলেকজান্ডার লক্সিন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটি চালু রাখুন।